কুরবানি এটাকে হাদিসের ভাষায় বলা হয় উদহিয়া এটি এক বচন বহুবচনে আল আদাহি কুরবানির এই নিয়ম শুধুমাত্র আমাদের উম্মতের জন্যই আল্লাহ তাআলা ফিক্সড করেন নাই বরং পৃথিবীর সকল উম্মতের জন্যই কুরবানির নিয়ম যিনি ঠিক করে দিয়েছিলেন তিনি কে আমরা হয়তো অনেকে ভাবি যে কুরবানি মনে হয় ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয়েছে আর এখন আমরা করি এখন মনে হয় এটা শুধু আমাদের জন্যই অন্য কারো জন্য ছিল না এই ধারণা ভুল একদম মানব ইতিহাসের সূচনা লগ্ন থেকেই কুরবানির নিয়ম ছিল রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জে 34 নম্বর আয়াতে বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক জাতির জন্য কুরবানির নিয়ম ঠিক করে দিয়েছি আমি তাদেরকে রিজিক হিসাবে যে চতুষ্পদ জানোয়ার দিয়েছি সেগুলোকে যেন তারা আল্লাহর নামে জবাই করে আল্লাহর বরাত ঘোষণা করতে পারে এই জন্য সকল উম্মতের জন্য কুরবানির বিধান ঠিক করে দিয়েছি তাহলে সকল উম্মতের জন্য কুরবানির নিয়ম বা বিধান ঠিক করে দিয়েছেন কে আর মানব ইতিহাসে সর্বপ্রথম কুরবানির ঘটনা ঘটেছিল আদম আলাইহিস সালামের যুগে আমরা অনেকে মনে করি পৃথিবীতে মনে হয় কুরবানির ঘটনা প্রথম ঘটেছে ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে না পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানির ঘটনা ঘটেছে আদম আলাইহিস সালামের সময়ে এই ঘটনা রব্বুল আলামিন কোরআনুল কারীমে উঠিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদা এর 27 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ তাআলা বলছেন হে নবী আদমের দুই ছেলের ঘটনা আপনি শুনিয়ে দেন কি ঘটনা শুনেন এই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের সকলের বাবা সাইয়েদিনা আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহাস সালামের গর্ভে একসাথে দুটো সন্তান জন্ম নিত একটি ছেলে আর আরেকটি মেয়ে এক গর্ভে জন্ম নেওয়া ছেলে মেয়েকে ভাই বোন বিবেচনা করা হতো এরপরে যখন এরা যৌবনের বয়সে পদার্পণ করত এক গর্ভের ছেলের সাথে অন্য গর্ভের মেয়েকে বিয়ে দেওয়া হতো আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের সাথে যেই মেয়ে গর্ভে একই সাথে জন্ম নিয়েছিল ওই মেয়ে দেখতে কুৎসিত ছিল সুন্দরী ছিল না অপরদিকে আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের সাথে যেই মেয়ে গর্ভে একসাথে জন্ম নিয়েছিল ওই মেয়েটি দেখতে অত্যন্ত রূপসী ছিল সুন্দরী ছিল দুই গর্ভের এই চার ছেলে মেয়ে যখন যৌবনে পদার্পণ করল আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দেওয়া ফরমান অনুযায়ী নিয়ম অনুযায়ী এই চারজন ছেলে মেয়েকে সামনে রেখে তাদেরকে বিবাহের প্রস্তাব দিলেন এখন বিবাহের নিয়ম হচ্ছে এক গর্ভের ছেলেকে অন্য গর্ভের মেয়ের সাথে বিয়ে দেওয়া সে অনুযায়ী হাবিলের সাথে বিয়ে হবে কাবিলের সাথে জন্ম নেওয়া মেয়ের আর কাবিলের সাথে বিয়ে হবে হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়ের এবার যখন এই প্রস্তাব দেওয়া হলো কাবিল তখন এই প্রস্তাবকে রিজেক্ট করলো প্রত্যাখ্যান করে তার বাবা আদম আলাইহিস সালামকে বলল ও আমার বাবা আমার মনে হয় আপনি আমার চেয়ে আমার ভাই হাবিলকে বেশি ভালোবাসেন এই জন্য যে মেয়েটা দেখতে বেশি সুন্দরী তার সাথে আমার ভাই হাবিলের মেয়ে হাবি তার সাথে আমার ভাই হাবিলের বিয়ে আপনি দিতে চাচ্ছেন অথচ সে আমার সাথে গর্ভে একসাথে ছিল ওই মেয়ের সাথে আমার বিয়ে হওয়াটাই সবচাইতে যথোপযুক্ত আপনার এই প্রস্তাব আমি মানি না এই প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করলাম বরং ওই মেয়ের সাথে আপনি আমার বিয়ের ব্যবস্থা করেন আদম আলাইহিস সালাম যে বিয়ের প্রস্তাব
দুই গর্ভের ছেলে মেয়েদের সামনে দিলেন এটা কি আদম আলাইহিস সালামের দেওয়া প্রস্তাব নাকি আল্লাহর প্রস্তাব কাবিল এই প্রস্তাব যখন প্রত্যাখ্যান করলো আদম আলাইহিস সালাম তখন বললেন এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নয় এটা কার সিদ্ধান্ত আল্লাহ আর একটু জোরে বলেন কার সিদ্ধান্ত আল্লাহ কাবিল তখন বলল না এটা আমি মেনে নিতে পারি না আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালামকে বললেন আদম তুমি তোমার দুই ছেলেকে বলো তারা যেন কুরবানি করে যার কুরবানি কবুল হবে সে ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে আদম আলাইহিস সালামের সময়ে কুরবানির নিয়ম ছিল কুরবানি করার পরে কুরবানি কবুল হয়েছে কিনা সাথে সাথে তা বোঝা যেত কুরবানি যখন কুরবানি করে সামনে রাখা হতো যার কুরবানি কবুল হতো আসমান থেকে আকাশ থেকে অগ্নিস্ফুলিঙ্গ এসে সেই কুরবানিকে জ্বালিয়ে ভস্ম করে দিত আল্লাহ তাআলা যখন বললেন তোমার দুই ছেলেকে বলো কুরবানি করতে আদম আলাইহিস সালাম তার দুই ছেলেকে বললেন আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমরা দুইজনে গিয়ে কুরবানি করো যার কুরবানি কবুল হবে সে ওই সুন্দরী মেয়েকে বিয়ে করবে এবার দুই ভাই মিলে চলে গেল মিনা সেখানে তারা কুরবানি করলো হাবিল তখন পশুপালন করত সে তার পশুর পাল থেকে উৎকৃষ্ট পশু আল্লাহর রাস্তায় কুরবানি করলো আর কাবিল তখন কৃষি কাজ করত সে তার কৃষিজাত কিছু পণ্য কুরবানি করলো দুজনে কুরবানি করে যখন সামনে রাখলো কিছুক্ষণ পরে দেখা গেল আসমান থেকে অগ্নিস্ফুলিঙ্গ এসে হাবিলের কুরবানি ভস্মীভূত করে দিল বুঝা গেল হাবিলের কুরবানি কবুল হয়েছে কাবিলের কুরবানি কবুল হয় নাই এই ঘটনা কোরআনে এভাবে এসেছে ইদ করবা কুরবানান ফাতুকব্বিল মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব بل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين দুজনেই যখন কুরবানি করলো একজনের কুরবানি কবুল হলো আর কবুল হলো কাবিলের টাক কাবিল যখন দেখলো তার কুরবানি কবুল হয়েছে না তাহলে তো বিয়ে শেষ তখন সে রাগান্বিত হয়ে তার ভাই হাবিলকে বলল আকতুলান্নাক আই উইল কিল ইউ আমি তোমাকে মেরে ফেলবো হত্যা করে ফেলবো এই কথা শুনে হাবিল বলল ভাই আমাকে তো মেরে কোনো লাভ হবে না কারণ কুরবানি এটা গায়ের জুড়ে কবুল হয় না ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন কেবলমাত্র মুত্তাকি যারা তাদের কুরবানি কবুল করেন কে আল্লাহ আমরা যে কুরবানি করব আমাদের কুরবানিও টাকার ভিত্তিতে কে কয় লাখ টাকা দিয়ে গরু কিনছেন এর ভিত্তিতে কবুল হবে না কবুল হবে কিসের ভিত্তিতে আপনার জীবনে তাকওয়া আছে কিনা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন এক লোক তাকওয়া নাই তাকওয়া মানে কি এক কথা আমি যদি খুব সহজ বাংলায় বলি একদম সোজা বাংলায় আল্লাহকে ভয় করে সকল হারাম থেকে জীবন পরিচালনা সকল হারাম থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহর রাস্তায় জীবন পরিচালনার নাম হচ্ছে তাহলে বুঝেন এইরকম একজন তাকওয়াবান লোক যদি একটা ছাগল কুরবানি দেয় আরেকজন লোক তার জীবনে তাকওয়া নাই সব গুনাহ করে মিথ্যা বলে সুদখোর সুদ খায় ঘুষ খায় টেন্ডারবাজি চাঁদাবাজি মানুষের উপর জুলুম সব আকাম কুকাম করে এই ধরনের এক লোক বিশটা গরু কিনছে প্রত্যেকটা গরুর দাম 10 লাখ প্রত্যেক ঈদে তো গরুর নতুন নতুন নাম আসে সম্রাট টম্রাট নাম আসে এবার যে কি নাম আসছে আমি আর কি বলে পত্র পত্রিকা দেখার সুযোগ হয় নাই কি আসছে বিরিজের নামে আরে বাপরে বাবা আমরা তো এমন এক জাতি জাতি হিসাবে আমাদের আরো সভ্য হওয়া দরকার আমরা সব জায়গায় কেমন যেন একটি উশৃঙ্খল হওয়া এটা যেন আমাদের স্বভাবে পরিণত হয়ে গিয়েছে যেমন কোথাও যদি বলেন একটু লাইন ধরেন লাইন ধরবে না আরো বেশি লাইন ভাঙবে কোথাও যদি বলেন একটু বসেন দাঁড়িয়ে যাবে এই যে আপনারা যারা বিমানে উঠেন বিমান চড়েন পাইলট যখন বিমান ল্যান্ড করে ক্যাবিন ক্রু তখন বলে সম্মানিত যাত্রীবৃন্দ বিমান পুরোপুরি না থামা পর্যন্ত নিজ নিজ আসনে বসে থাকেন বাঙালি যারা খালি পাইলট যদি প্লেনটা ল্যান্ড করায় অবতরণ করে ওই সময় উঠে তারা সব জিনিসপত্রটা নাটানি শুরু দেখছেন কিনা আপনারা মানে জাতি হিসাবে আমরা এমন ব্যাংকে যদি বলে লাইন ধরো একজনটা বলবে ভাই দেখছেন দেখছেন ওই দেখেন ওই দিকে তাকায় এসে সামনে চলে যাবে এই যে পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন উদ্বোধন করে যাওয়ার পরেই ওই যে লঞ্চে উঠার যে অভ্যাস ছিল ফালাই ফালাই উঠা
ওই অভ্যাসকে অ্যাপ্লাই করছে তারা কাঁটাতারের বেড়ায়। একদিনেই সব শেষ, আর প্রথম দিনে এমন কোনো কাজ বাকি নাই। আজকে দেখলাম ফেসবুকে একজন পোস্ট দিয়েছে যে বাসর ঘর ছাড়া পদ্মা সেতুর উপরে সব হয়ে গেছে, মানে প্রথম সেলফি, তারপরে প্রথম বাইক নিয়ে যাতায়াতকারী, তারপরে আপনার প্রথম টিকটককারী, প্রথম মূত্র বিসর্জনকারী, প্রথম এটা, প্রথম এটা কারি, ওইটা কারি, কি আজীব অবস্থা। এই দেখেন গরুর নাম দিয়ে দিয়েছে পদ্মা সেতু। এই যে এই ভাই বললেন যে গরুর নাম দিছে, তো জাতি হিসাবে আমরা কেমন দেখেছে, আমাদের আরো সভ্য হওয়া দরকার। এজন্য একদিন আফসোস করে এক ভাই মা ফিরে আমাকে বলছিলেন যে হুজুর, আপনারা এই দেশে মানুষকে মুসলমান বানানোর ওয়াজ করার চাইতে বেশি ওয়াজ করেন, মানুষ যেন আগে মানুষ হয়, মানুষ যেন আগে। আমি বললাম ভাই এই কথা কেন বললেন, কয় আমরা মানুষ হইছি নামে কিন্তু কামে মানুষ না, আমাদের কাজকর্মে বোঝা যায় আমরা অমানুষ, এজন্য আগে আমাদের মানুষ হতে হবে, মনুষ্যত্ববোধ আমাদের ভেতরে পয়দা করতে। আমি বলছিলাম মনে করেন এক লোক খুব তাকোয়াবান পরহেজগার মানুষ, কুরবানি দিয়েছে একটা ছাগল, আরেক লোক তাকোয়া নাই সব আকাম কুকাম করে 10টা গরু কুরবানি দিয়েছে, এরকম পদ্মা সেতু মানে বিরিজ মার্কা গরু আর কি, মোটা গরু আর কি, আমার মনে হয় পদ্মা সেতু নাম দিয়েছে ওই একটু মোটা সুটা আর কি, পদ্মা সেতুও দেশের সবচেয়ে বড় সেতু, ওই গরুও মনে হয় এখন দেশের বড় গরু, এজন্য দিছে বিরিজ মার্কা গরু, হলেও হতে পারে এমন, যাই হোক। তো এইরকম বিরিজ মার্কা বড় বড় গরু যদি এরকম 10টাও কুরবানি করে, মনে রাখবেন তাকুয়াহীন বিরিজ মার্কা 10টা গরু কুরবানি দেওয়ার চাইতে আল্লাহর কাছে একজন পরহেজগার মানুষের একটা ছাগল কুরবানি অনেক 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 বেশি প্রিয়। সুবহানাল্লাহ, তাকওয়ার ভিত্তিতে কুরবানি কবুল হয়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জ 37 নম্বর আয়াতে এজন্য বলেছেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন তোমরা যে কুরবানি করো, কুরবানির পশুর রক্ত মাংস কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না। বলেন তো আমরা যখন পশু জবাই করি, ওই পশুর রক্ত বা মাংস কি আল্লাহ তাআলা কোনটার অংশ নেন নাকি? মাংস তো আমরা খাই, কুরবানি করার পরে ওই পশু আমরা খাই, মানুষকে খাওয়াই, আল্লাহ তো মাংসও নেন না, রক্তও নেন না, চামড়াও নেন না, তাহলে আল্লাহর কাছে কি যায়? আল্লাহ বলছেন ওয়ালা কিয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং তোমাদের পরহেজগারিতা আল্লাহর কাছে পৌঁছায়। সুতরাং তাকওয়া হচ্ছে কুরবানি কবুলের পূর্ব শর্ত, যা আমরা আদম আলাইহিস সালামের দুই ছেলের কুরবানির ঘটনা থেকেও শিক্ষা পেয়েছি। তো মানব ইতিহাসের কুরবানির ঘটনা প্রথম ঘটেছে আদম আলাইহিস সালামের জামানায়। এখন বর্তমানে আমরা যে কুরবানি করি, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির অনুসরণ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নত। সুবহানাল্লাহ, বলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার গোটা জীবনটাই পরীক্ষার ছিল, রাব্বুল আলামিন তাকে বিভিন্নভাবে পরীক্ষা করেছিলেন, আর যতগুলো দিক থেকে আল্লাহ তাকে পরীক্ষা করেছিলেন সকল পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিলেন, এই জন্য রাব্বুল আলামিন তার মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছেন, তাকে গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতা বানিয়ে দিয়েছেন কে? রব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নি জাঈলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন। আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করো, যখন আমি আমার খালেদ ইব্রাহিমকে বেশ কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছিলাম, আর যতগুলো ব্যাপারে আমি তাকে পরীক্ষা করেছিলাম সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন, এই জন্য আমি তাকে মানব জাতির নেতা বানিয়ে দিয়েছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনটাই পরীক্ষার ছিল ইমানের দাওয়াত দেওয়ার কারণে। আজ হয়তো আপনি ইমানের দাওয়াত দেওয়ার কারণে জেল জুলুম,
বা ফাঁসির কাষ্ঠ পর্যন্ত যাচ্ছে, কিন্তু ইমানের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর খালিল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন। ইমানের পরীক্ষা দেওয়ার কারণে তিনি ঘর বাড়ি ছেড়ে হিজরত করেছেন। ইমানি পরীক্ষা এত বেশি দিয়েছেন, 86 বছর বয়স পর্যন্ত আল্লাহ তাকে সন্তান না দিয়ে পরীক্ষা করেছেন, 86 বছর পর্যন্ত আল্লাহ তাকে সন্তান না দিয়ে পরীক্ষা করেছেন, 86 বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। তিনি সন্তান চাইলেন কার কাছে? তিনি দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, তিনি বললেন ও রব আমাকে একটি নেককার সন্তান দান করো। শুধু সন্তান চাইলেন না, কি সুন্দর দোয়া, কি চমৎকার শব্দচয়ন, তার দোয়া আল্লাহ আমাদের জন্য কোরআনে উঠিয়ে দিয়েছেন। শুধু সন্তান চাইলেন না, দোয়ার ভাষা দেখেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আগো রব আমাকে নেককার সন্তান দাও, সুসন্তান দাও। ইব্রাহিম আলাইহিসসালাম যখন দোয়া করলেন তার দোয়া কবুল করলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা দোয়া কবুল করে জানিয়ে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বললেন আমি আমার খালিল ইব্রাহিমের দোয়া কবুল করলাম আর তাকে এক নেককার ধৈর্য সহিষ্ণু সন্তানের সুসংবাদ আমি দান করে দিলাম। ইব্রাহিম আলাইহিসসালাম এবার সন্তান পেয়ে গেলেন। সন্তান পাওয়ার পরেও পরীক্ষা যেন তার পিছু ছাড়ে না, আল্লাহ তাআলা এবার আদেশ করলেন আমার খালিল ইব্রাহিম তুমি এবার তোমার এই নবজাতক শিশু সদ্য ভূমিষ্ঠ এই শিশু এবং তোমার স্ত্রী হাজারকে নিয়ে চলে যাও মক্কা নগরীতে। এখন তো মক্কা নগরী অনেক সুন্দর এবং জাঁকজমকপূর্ণ জনপূর্ণ একটি নগরী, কিন্তু তখন মক্কা ছিল জনমানবহীন ধুধু মরুভূমি প্রান্তর, সেখানে কোনো মানুষজন বাস করত না, ধুধু মরুভূমি ছিল। আল্লাহ তাআলা আদেশ করলেন তোমার স্ত্রী আর তোমার নবজাতক সন্তানকে মক্কায় নিয়ে নির্বাসনে রেখে আসো। এই কথা শোনার পরে ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে মক্কা নগরীতে চলে গেলেন। সেখানে রেখে তিনি যখন চলে আসতেছিলেন, কিছু খাবার পানি দিয়ে তিনি যখন চলে আসতেছিলেন, তার স্ত্রী তখন বললেন প্রিয়তম স্বামী আমার কোনো অপরাধ বা কোনো বেয়াদবি কি আমার তরফ থেকে হয়েছে নাকি, কেনই বা আমাকে আর আমার সন্তানকে সামান্য খাবার আর পানি দিয়ে এভাবে একাকী রেখে চলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিসসালাম কথা বলতে পারছেন না, বাক শক্তিবদ্ধ হয়ে যাচ্ছে। এর কারণ হলো 86 বছর পর্যন্ত সন্তান ছিল না, যখন সন্তান পেলেন যেই সন্তানকে এখন ঘরের মধ্যে কুলে নিয়ে চুমু খাওয়ার কথা, আদর করার কথা, কুলে পিঠে মানুষ করার কথা, ওই সন্তানকে এবার নির্বাসনে নির্বাসনে রেখে আসার আদেশ দিলেন কি? এই জন্য মনের ভেতরে কষ্টের পাহাড় তিনি চেপে রেখেছেন, জবাব দিতে পারছেন না। দুইবার তিনবার প্রশ্ন করার পরে আকাশের দিকে আঙুল উঁচু করলেন, তার স্ত্রী তখন বুঝতে পারলেন, বুঝে তিনি বললেন প্রিয়তম স্বামী আমার ওই আল্লাহর উপরে ভরসা করে যদি আমাদেরকে এখানে রেখে যান, আমি আল্লাহর উপর এত বিশ্বাস করি এত ভরসা রাখি, তিনি আমাকে আর আমার কলিজার টুকরা শিশুকে পানি আর খাবারের অভাবে মারবেন না। কিভাবে খাবারের ব্যবস্থা হয়ে গেলে দেখেন, ইব্রাহিম আলাইহিসসালাম যখন রেখে চলে গেলেন যে খাবার আর পানি ছিল সেগুলো যখন ফুরিয়ে গেল, সেই খাবার পানি ফুরিয়ে যাওয়ার পরে এবার হাজেরা লক্ষ্য করলেন এমন এক প্রান্ত কোনো মানুষজন চতুর্দিকে দেখা যায় না, চতুর্দিকে মরুভূমি। এবার তিনি পানি আনার জন্য তার পাশেই ছিল সাফা পাহাড়, সাফা পাহাড়ে আরোহণ করলেন। সাফা পাহাড়ে উঠে কোনো মানুষজন দেখলেন না, কোনো পানির কুয়াও পেলেন না, হতাশ হয়ে সাফা পাহাড় থেকে নেমে গেলেন। এরপরে গিয়ে মারওয়া পাহাড়ে উঠলেন, মারওয়া পাহাড়ে ওঠার পরেও কোনো মানুষ পেলেন না, সেখানে তিনি কোনো পানির কুয়া পেলেন না, হতাশ হয়ে আবার নেমে গেলেন, পুনরায় সাফায় উঠলেন, আবার নেমে মারওয়ায় উঠলেন। এইভাবে করে একবার সাফা আর একবার মারওয়া, মোট তিনি 7 বার 7টা চক্কর দিলেন, 7 বার তিনি দৌড়াদৌড়ি করলেন। আর আল্লাহর কাছে তার এই দৌড়াদৌড়ি এত ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত যত হাজি সাহেবরা হজ কিংবা উমরা আদায় করতে বাইতুল্লায় যাবে, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার পরে হাজেরার সেই স্মৃতিকে স্মরণ করে সকল হাজিরা যেন সাফা মারওয়ায় 7 বার চক্কর দেয় দৌড়াদৌড়ি করে, এজন্য সাঈ করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জ
حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم. الله تعالى বলছেন সফা আর মারওয়া হচ্ছে আমার নিদর্শনের অন্তর্ভুক্ত, তোমাদের মধ্যে যারা হজ করতে যাবে এই সাফা মারওয়ায় তারা যেন সাই করে। এই আদেশটা দিয়েছেন কে? সাফা মারওয়ায় সাতবার দৌড়াদৌড়ি করে হতাশ হয়ে যখন বিবি হাজারা তার শিশু ইসমাইলের কাছে ফিরে আসলেন, এসে লক্ষ্য করলেন আল্লাহর আদেশে আল্লাহর নির্দেশে সাইয়েদনা জিব্রিলের ডানা বা পায়ের আঘাতে মাটি ফেরে আবার মাটির ভেতর থেকে পানি উদ্গত হওয়া শুরু হয়েছে। তিনি তখন জাম জাম মানে থামো থামো বলে চতুর্দিকে বেরিবাদ বুঝেন তো আপনারা, বেরিবাদ দিয়ে দিলেন। রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন বিবি হাজরা যদি সাথে সাথে বাদ না দিতেন তাহলে জমজম কূপ আর কূপ থাকতো না, এটা হয় নহর হয়ে যেত, অর্থাৎ একটা প্রসবন হয়ে যেত। পানির ব্যবস্থা হয়ে গেল, ধীরে ধীরে খাবারের ব্যবস্থা হয়ে গেল, জনমানবহীন প্রান্তর থেকে জনপূর্ণ প্রান্তর হয়ে গেল। ইসমাইল আলাইহিসসালাম বড় হয়ে গেলেন। ইসমাইল আলাইহিসসালাম যখন বড় হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ স্বপ্নে দেখালেন তিনি তার ছেলেকে কুরবানি করছেন। নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কি একরকম নাকি? নবীদের স্বপ্ন আমাদের স্বপ্নের মতো ফালতু স্বপ্ন নয়, বরং নবীদের স্বপ্ন হচ্ছে ওয়াহি। ইব্রাহিম আলাইহিসসালাম যখন স্বপ্নে দেখলেন তিনি তার ছেলেকে জবাই করছেন, ঘুম থেকে উঠেই তিনি এবার সিদ্ধান্ত নিলেন আমার এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাকে যা জানিয়েছেন এটা আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ বাস্তবায়নের জন্য তিনি তার ছেলের কাছে গেলেন। তার ছেলের কাছে গিয়ে কিভাবে প্রস্তাব দিলেন? কোরআনুল কারীমে সূরা সফাতের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করেছেন, প্রস্তাবটা কেমনে দিলেন শুনেন। ফালাম্মা বালাগা মাহু সায়্যা ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। তিনি গিয়ে বললেন হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, এখন এ ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? এই কথা শুনে ইব্রাহিম ইসমাইল আলাইহিসসালামকে কোনো আপত্তি করেছেন নাকি? তিনি চাইলে তো আপত্তি করতে পারতেন, কোন ধরনের বাপ আপনি ছোটবেলা রেখে গেলেন আজকে এসে বলতেছেন আমারে জবাই করে ফেলবেন? এই কথা বললেন না, বাপ যেমন ছেলেও তেমন। তিনি ভালো করেই জানতেন আমার বাবা নবী, আর নবীর স্বপ্ন এটা শুধু স্বপ্ন নয়, এটা আল্লাহর আদেশ, এটা ওয়াহি। এই জন্য তিনিও আনুগত্যের মস্তক অবনত করে জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বললেন হ্যাঁ আমার বাবা, আল্লাহ যা আদেশ করেছেন আপনি সে আদেশ পালন করুন, আমাকে আপত্তিকারী বা অজরকারীদের অন্তর্ভুক্ত পাবেন না, বরং তার বিপরীতে আপনি আমাকে সবরকারীদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। জন এবার কুরবানির জন্য প্রস্তুতি নিলেন, আনুগত্যের মস্তক অবনত করে ইব্রাহিম আলাইহিসসালাম তিনি তার ছেলেকে যখন উপুর করে শুইয়ে দিলেন। আমাদের দেশে অনেক হুজুররা খুব রসকস লাগাইয়া অনেক কিছু বলে, এগুলো আসলে সহি কোনো বর্ণনা না। নবীদের গল্প বলার সময় সাবধানতা দরকার, রসকস লাগাইয়া বইলেন না, এটা মানুষকে মজা দেওয়া যাবে কিন্তু সেন্সিটিভ বিষয় এগুলো, যেগুলো সহি সনদে আসে নাই এগুলো বলে খামাখা সময় নষ্ট করবেন না। এবং এগুলো বলে ওই যে চাকু নিয়ে আসছে আটকে গেছে দড়ি বা এরপরে চাকু নিয়ে আসছে চাকু চলে না, এইসব বর্ণনা ভাই আমরা আসলে কুরআন হাদিসে পাই নাই, এগুলো ইসরায়েলি রেওয়ায়াত, ইসরায়েলি বর্ণনা। ইসরায়েলি বর্ণনা কুরআন হাদিসে না থাকলে সেটা না বলাই উচিত। ইব্রাহিম আলাইহিসসালাম এবার তার ছেলেকে শুইয়ে দিলেন, কোরআনে ঘটনা এসেছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। দুজনেই যখন আনুগত্যের মস্তক অবনত করে তারা যখন কুরবানের প্রস্তুতি নিলেন, বাপ যখন ছেলেকে শুইয়ে দিলেন আল্লাহ তাআলা দেখলেন ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে কুরবানি করে ফেলবে। আল্লাহ তাআলা তখন বললেন হে ইব্রাহিম দাঁড়াও, কদ সাদাকাতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন,
যে স্বপ্ন দেখেছো তা তো তুমি বাস্তবে রূপায়িত করে ফেলতেছো, সুতরাং তোমার ছেলেকে আর তুমি কুরবানি করা লাগবে না। ইন্না হাদা লাহুমাল বালাউল মুবিন, এটা তোমার জন্য একটা বড় ধরনের পরীক্ষা ছিল, আর এই পরীক্ষায় তুমি পাশ করে ফেলেছো, প্রমাণ করেছো তুমি তোমার রবের জন্য তোমার ছেলেকেও কুরবানি করতে রাজি। এটা আমি দেখতে চেয়েছিলাম, পরীক্ষায় তুমি পাশ, সুতরাং আর তোমার ছেলেকে কুরবানি করা লাগবে না। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, বেহেস থেকে আমি একটা দুম্বা পাঠালাম, তোমার ছেলের পরিবর্তে এই দুম্বাকে কুরবানি করো। শুধু তাই নয়, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, তোমার কাজ আমার এত ভালো লাগছে, তোমার পরে কিয়ামত পর্যন্ত তোমার সন্তানরা যেন তোমার পদ্ধতি অনুসরণ করে কুরবানি করে কিয়ামত পর্যন্ত আমি এই নিয়মকে তোমার তোমার বংশধরদের জন্য সুন্নত হিসাবে রেখে দিলাম। সুবহানাল্লাহ, যেটা আমরা এখন করছি। আগামী জুমায় আমরা কুরবানির মাসাইল আর কুরবানির শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। শেষ আরেকটি কথা বলি, প্রত্যেক বছর কুরবানি আসলে কিছু সুশীল আমরা দেখি, এরা বলে, যেমন এবছর তারা বলছে, গত বছর এই সুশীলরা বলেছিল কুরবানি না করে এখন তো উচিত কুরবানিদাতাদের এই টাকাগুলো, করোনা মহামারীতে অনেকে অসহায় হয়ে গেছে, এদেরকে দিয়ে দিলে তো হয়, খুব মানবতাবাদী। এবছর আবার কিছু সুশীল পয়দা হয়েছে দেখলাম, এরা বলতেছে এবছর তো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুড়িগ্রাম, নেত্রকোনা, কিশোরগঞ্জ বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত, তো এবছর কুরবানি না করে কুরবানির টাকাটা ওখানে দিয়ে দিলেই তো হয়। কথা ভালো, উদ্দেশ্য, কথা ভালো, উদ্দেশ্য। আচ্ছা বলেন তো, শুধু কুরবানির টাইম আসলে কুরবানিদাতারা টাকা ওখানে দিবেন, তো এরা কি কোনোদিন এই কথা বলছে, দেশের টাকা যারা বিদেশে পাচার করেছে, ওই পিকে হাওলাদার, তারপর আরো কারা কারা লিস্টে আছে না, এদের বিদেশের টাকাগুলো পাচার করেছে, এগুলো ফেরাইয়া এনে বন্যার্তদেরকে দেওয়া হোক। এরা তো বলতে পারতো নাইট ক্লাব মদের বার বন্ধ হোক, এই টাকাগুলো ওখানে লাগানো হোক। এরা বলতে পারতো সব দুর্নীতিবাজদেরকে ধরে এদের দুর্নীতির টাকাগুলো জব্দ করে বন্যার্তদের কল্যাণে লাগানো হোক, বলতে পারতো না? আরে বাপ রে বাপ, দেখছেন গরুর প্রতি তাদের এত মায়া, গরুর প্রতি তাদের। আর যে সকল সুশীলরা এরকম কথা বলে যে যে টাকাগুলো বন্যার্তদেরকে দেওয়া হোক, কোনো সুশীলকে বন্যার্তদের পাশে কিন্তু আপনারা দেখেননি। এরা গলা ফাটায় আলেমরা ধর্ম ব্যবসায়ী, অথচ শুধু বন্যা নয়, এই করোনা মহামারীতে যখন মানুষ লাশ থুইয়া দৌড়াইছে তখন আলেমরা গিয়ে গুসল দিয়ে জানাজা দিয়েছে। এই বিএম কন্টেইনারে আগুন লাগলো চট্টগ্রামে কয়েক সপ্তাহ আগে, সেখানেও আলেমরা এগিয়ে গিয়েছে। এই বন্যায় শুধু আলেমরা ব্যক্তি পর্যায় থেকে এবং আলেমদের বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন এবং সব দলের সকল ধরনের আলেমরা হিসাব করলে কোটি কোটি টাকা তারা বন্যার্তদের মধ্যে সহযোগিতা করেছে। যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে এদের কাউকেই কিন্তু দেখা যায় না, দেখছেন আপনারা? শুধু তাই নয়, এরা দেখবেন টিভিতে টক শোতে এসে বলবে নারীবাদ, নারীবাদী হয়ে নারীদের পক্ষে কথা বলবে, কিন্তু মেয়েটার নাম কি, নুসরাত, তনু, মনে আছে এদের কথা? ওই যে বদরুল কাণ্ড সিলেটে খাদিজা, মনে আছে? এত মেয়ে দেশে ধর্ষিতা হয়েছে, শ্লীলতাহানি হয়েছে, তখন দেখবেন এরা চুপচাপ পর্দার আড়ালে চলে যায়, কথা বলে না, যখন কথা বলা দরকার তখন তারা কথা বলে না। এদের এই সকল অপকৌশল প্রমাণ করে এরা আসলে নারীবাদী নয়, নারীর প্রতি মমতাবোধ থেকে তারা এই কাজ করে না, বরং এরা টেকনিকে অপকৌশল করে আমাদের দেশের সহজ সরল অবলা মা বোনদেরকে ঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। এরা সুশীলগিরি করে। এখন কুরবানির সময় আসছে, আমি জানি না শুরু হয়েছে কিনা, মনে হয় শুরু হয়ে গেছে, এবার তাদের ইস্যু রেডি, এবার তারা বলবে কুরবানি না করে টাকাগুলো, আর আমরা বলবো এবার কুরবানি আগেরবারের চাইতে 10 গুণ বেশি দেওয়া হোক। কেন বেশি দেওয়া হোক? কারণ এখন মানুষের পেটে খাবার নাই, যাদের একাধিক কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, আমি বলবো আপনারা ঈদের দিনে একটা কুরবানি বাসায় করবেন, বাকি কুরবানির গরু আগে ভাগে ট্রাক দিয়া ওই নেত্রকোনায় পাঠিয়ে দিয়েন, কিশোরগঞ্জে পাঠিয়ে দিয়েন, ওই সুনামগঞ্জের হাওড়ের অঞ্চলে পাঠিয়ে দিয়েন, ঈদের দিন কুরবানি করে আপনি গাড়ি নিয়ে চলে যাবেন, ওখানে কুরবানি করে ওখানকার মানুষদেরকে গোশত খাওয়াই আসবেন।
তাহলে কুরবানি আগে হইছে যা, সুশীলদের ইস্যু রেডি, আমাদেরও জবাব আগে থেকে রেডি। আমরাও বলছি যে কুরবানি আগে যদি হইছে 1000, এখন হবে 1,00,000। এখন হবে কত? আগের চেয়ে কম না বেশি? যারা বেশি দিব তারা ওই অঞ্চলগুলোতে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।